হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে আপনারা অনেকেই বিশেষ করে যে সকল ভাইরা নতুন কাজ করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন যে ভাই কলতি অ্যাকাউন্ট কীভাবে খুলবো আবার অনেকে জিজ্ঞাসা করেছে যে ভাইয়া প্লাগ ইন বা সার্টিফিকেট কিভাবে ইনস্টল করতে হয় যদিও এইগুলো আলাদা আলাদা ভিডিও আমরা দিয়েছি তারপরও আমার মনে হয়েছে যে একটা কমপ্লিটলি ভিডিও দরকার যেখানে কলতিবাবলুর অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে কমপ্লিটলি একটা অ্যাকাউন্ট সেট করা পর্যন্ত সব কিছু দেখাবো আমরা এই ভিডিওতে এই একটা ভিডিওতেই আমিছি আপনাদের সাথে বিজয় হোসেন আর আপনারা দেখছেন প্যাসিভ ইনকাম গাইড ইউটিউব চ্যানেল এই পুরো ভিডিওটা আমরা দেখব পার্ট পার্ট আকারে কলতিবাবলু সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্য ছোটো করে একটু বর্ণনা করি প্রথমত হচ্ছে কলতিবাবলু কি কর্তি বাবলু হলো একটা লেজিট বা বৈধ ক্যাপচা সলভিং ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা বা অর্কাররা বিভিন্ন ধরনের ক্যাপচা যেমন টাইপিং ক্যাপচা ইমেজ ক্যাপচা এস ক্যাপচা রিক্যাপচা টেক্সট ক্যাপচা এন্টিগেট ক্যাপচা ইত্যাদি সমাধান করে টাকা আয় করতে পারেন এটি প্রায় দুই সাল থেকে চলছে এবং অনেক পুরনো ও বিশ্বস্ত ক্যাপচার সলভিং সাইট এখন প্রশ্ন আসতে পারে যে ক্যাপচার সলভ বা সমাধান করা এটা তো খুবই সহজ কাজ তারা কেন টাকা দেয় প্রথমত হচ্ছে কলতিবাবল মূলত একটি বিভিন্ন কোম্পানির কাছ থেকে কাজ পায় যাদেরকে ওয়েবসাইট সিকিউরিটি চেক করতে হয় বট বা রোবট থেকে তাদের সাইটগুলোকে রক্ষা করতে হয় মেশিন লার্নিং জন্য হিউম্যান ইনপুট দরকার হয় কোম্পানি বাবলুকে টাকা দেয় আর বাবলু সেই কাজগুলো ব্যবহারকারীদের বা দিয়ে করায় এবং তার অংশ হিসেবে ব্যবহারকারীরা বা অর্ হিসেবে আমরা যা কাজ করি তার বিনিময়ে টাকা আমরা পেয়ে থাকি এবার প্রশ্ন আসতে পারেন যে কলতিবাবলু টাকা কিভাবে দেয় যারা এখানে কাজ করে তারা তো জানে বাট নতুন যারা আছে তাদের এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক করতি বাবল মূলত টাকা দেয় দুইভাবে প্রথমত হচ্ছে ডলার হিসেবে দেয় আরেকটা হচ্ছে ক্রিপ্টো হিসেবে দেয় আপনার যেটা সুবিধা হবে আপনি সেই মাধ্যমে ডলার বা ক্রিপ্টো উত্তোলন করে নিতে পারবেন এবার এখানে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি বলে একটা কথা আছে সেটা হলো আপনার টাইপিং গতি বা ক্যাপচার সলভিং গতি যত বেশি হবে এবং ভুল যত কম হবে তত বেশি রেট পাবেন নতুনদের জন্য আয় তুলনামূলক একটু কম হয় তবে অভিজ্ঞ হলে আয় ধীরে ধীরে বাড়ে আরেকটা কথা হলো এখানেও কিন্তু লেভেল সিস্টেম আছে অন্যান্য সাইটগুলোর মতোই আপনি যত ভালো কাজ করবেন আপনার লেভেল তত বাড়বে এবং আপনার কাজের রেটও তত বাড়বে এইটার উপর ভিত্তি করেই কলতি সেটিং সেটিংয়ের মধ্যে অনেকগুলো অপশন আছে যেখানে আপনি আপনার কারেন্ট স্ট্যাটাস লেভেলিং সিস্টেম রেটিং সিস্টেম সবকিছুই ইনফরমেশানগুলো দেখতে পারবেন এবার চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই একেবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে প্লাগ ইন সার্টিফিকেট ইনস্টল করা পর্যন্ত এবং পিন ভেরিফাই করা পর্যন্ত এছাড়াও কিভাবে কাজ কমপ্লিট করতে হয় সেই সব কিছু আমরা দেখব এই একটা ভিডিওতেই আশা করছি এটা হবে একটা কমপ্লিটলি ভিডিও এই ভিডিওটা যদি আপনি একবার দেখতে পারেন তাহলে কলতিবাবল নিয়ে যে প্রবলেমগুলো আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো আপনার সাথে আর হবে না চলুন তাহলে শুরু করা যাক ওকে তো এখন হচ্ছে আমরা দেখব প্রথমত যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এর জন্য প্রথমে হচ্ছে আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করবো এবং এইখানে জাস্ট লিখবো করতি বাবলো এতটুকু লিখলেই এনাফ এটা লেখার পর প্রথম যে লিঙ্কটা আছে জাস্ট এটাতে আমরা ক্লিক করবো এখান থেকে এই যে উপরে সাইন ইন অপশনটা তো আছে এখানে আমরা ক্লিক করে দিব এরপর রেজিস্টার মাঝখানেরটা এখন এখানে একটা হচ্ছে আমাকে লগ ইন নেম দিতে হবে আরেকটা হচ্ছে আমাকে এখানে ইমেল দিতে হবে তো লগ ইন নেম এবং হচ্ছে ইমেইল এই দুটা আমি এখানে লিখে রেখেছি এটা দেবো হচ্ছে আমি লগ ইন নেম এটা থাকবে হচ্ছে আমার ইমেল হচ্ছে রেজিস্টার এখানে হচ্ছে একটা ক্যাব এটা আমাকে আগে করতে হবে ব্ল্যাক নেক্সট এখানে নাই ব্ল্যাক রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ চেক ইউর ইমেইল ফর ইউর নিউ অ্যাকাউন্ট পাসওয়ার্ড আমার ইমেলটা চেক করতে হবে আর আমি এখানে সাইন ইন অপশানে ক্লিক করি ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে রয়ে গেছে ঠিক আছে এবার হচ্ছে আমি ইমেলটা একটু রিফ্রেশ দিব প্রথমে চলে আসছে যে এখান থেকে লগ ইন নেম এবং পাসওয়ার্ডেরা এখানে দিয়ে দিয়েছে লগ ইন নেম আমি চাইলে এখান থেকে নিতে পারি আবার তো দেওয়া আছে এখন পাসওয়ার্ডটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি সাইন ইন এটা আমি সেভ করে নিচ্ছি আমার মনে রাখার সুবিধার্থে এরপর হচ্ছে আবার একটা ক্যাপচা আসছে সো ক্যাপচাটা আমি ফিল আপ করে দিই আবার রং ক্যাপচা এবার হচ্ছে এটা লগ ইন হয়ে গেছে তাহলে হচ্ছে প্রথমত আপনারা জাস্ট এভাবে আসবেন ব্রাউজারে এবং আমি যেভাবে দেখালাম জাস্ট কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা মোটামুটি সাকসেসফুল এবার হচ্ছে আমরা দেখব সেকেন্ড পার্টে সেটা হচ্ছে ইনস্টল সার্টিফিকেট এবং প্লাগ ইন প্লাগ ইন কীভাবে ইনস্টল করতে হয় ওকে সো সার্টিফিকেট ইনস্টল করার জন্য জাস্ট এই যে ইনস্টলেশন ইনস্ট্রাকশন এই ক্লিক করতে হবে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে এটা ডাউনলোড হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করে ফেলেছে এইবার হচ্ছে এই সার্টিফিকেটটা কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমরা দেখব এখন দেখতে পাচ্ছেন এই যে সার্টিফিকেট এবং প্লাগ ইন এই সামনে কিন্তু ক্রস দেওয়া আছে ঠিক আছে এখান থেকে ওপেন এই যে ইনস্টল সার্টিফিকেট এভাবে থাকবে এখান থেকে হচ্ছে নেক্সট এইখান থেকে এই যে প্লেস অল সার্টিফিকেট এটাতে ক্লিক করতে হবে এবং ব্রাউজ থেকে এই যে ট্রাস্টেড রুট সার্টিফিকেশন অথরাইজড জাস্ট এটাতে ক্লিক করে ওকে দিতে হবে এবং নেক্সট ফিনিশ এটা আমরা একটু রিফ্রেশ দিয়ে দেব ওকে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এইখানে যে সার্টিফিকেট ইনস্টল এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবার আমরা দেখব প্লাগ ইন কীভাবে ইনস্টলেশন করতে হয় সো প্লাগিন ইনস্টলেশন করার জন্য এই যে এখানে অপশান আছে ইনস্টলেশন ইনস্ট্রাকশন জাস্ট এই ইনস্টলেশন ইনস্ট্রাকশন আমরা একটা ক্লিক করে দেব এবার হচ্ছে এখানে ক্রোম আছে অপেরা আছে ব্রাভো ক্রোমিয়াম আর এই পাশে একটা আছে ফায়ারফক্স নাইটলি তো আপনি যে যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজারের জন্য এখান থেকে ডাউনলোড করবেন তবে ক্রোম অপেরা ব্রাভো এবং ক্রোমিয়াম এই চারটার জন্য একই এক্সটেনশন আর ফায়ারফক্স নাইটলি এটার জন্য আলাদা একটা এক্সটেনশন এক্সটেনশন মিন হচ্ছে প্লাগ ইন তো যেহেতু আমরা ক্রোম ব্যবহার করছি এই জন্য এইটাতে ক্লিক করব অর্থাৎ ক্রোমে ক্লিক করবো এইখান থেকে এই যে ডাউনলোড জি ভার্সন জাস্ট এটাতে একটা ক্লিক করবো তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এইবার হচ্ছে আমরা সরাসরি এই যে এক্সটেনশনে চলে আসবো এখান থেকে ম্যানেজ এক্সটেনশন এইখান থেকে আসার পর এই যে ডেভেলপার যে মোডটা আছে মোড এটা আপনার এটা অফ থাকবে এটা আপনার অন করে নেবেন এইভাবে সো ডেভেলপার মোড এটা অন থাকবে এবার যে প্লাগ ইনটা আমরা ডাউনলোড করলাম এটা হচ্ছে এক্সট্রাক্ট করে নেব এক্সট্রাক্ট ফাইলস ওকে এখন এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদেরকে এখন এখানে অ্যাড করতে হবে সো এই যে লোড আনপ্যাকড এটাতে ক্লিক করব এইখান থেকে যে কেবি প্লাগ এটা আমরা সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখান থেকে এটা রিফ্রেশ করে এটা অ্যাক্টিভ করে নিলাম এবার যদি আমরা এখানে একটু রিফ্রেশ দিই তাহলে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে টোটাল হচ্ছে চারটা ছয়টা সাতটা ক্যাপচার অপশন এখানে আছে সো আপনি যে যে ক্যাপসাগুলো করবেন সেই যে ক্যাপচাগুলো এখান থেকে অন করে দেবেন বাকিগুলো অফ করে দিতে পারেন যেমন হচ্ছে সলভ ইমেজ ক্যাপসাম এটা হচ্ছে কারেন্ট বিড আছে জিরো পয়েন্ট ফোর সেন্ট পার এক হাজার অর্থাৎ এক হাজার ক্যাপচা যদি আপনি এই ক্যাপচা সলভ করেন তাহলে জিরো পয়েন্ট ফোর সেন্ট আপনি এখান থেকে পাবেন যেটা অনেকটাই কম তো আপনি চাইলে এভাবে এটা অফ করে দিতে পারেন এভাবে আপনি আপনার পছন্দমত এভাবে অফ করে দিতে পারেন তবে কিছু কিছু সময় এই যে লো রেটের যে ব্যবসাগুলো এইগুলো সব থেকে বেশি আসে ঠিক আছে এর জন্য আমার মনে হয় আপনি যদি আপনার অ্যাকাউন্টটার রেটিংটা পাড়াতে চান সেই ক্ষেত্রে কোনো ক্যাপচা অফ না করে ভালো ঠিক আছে ওকে তাহলে আমরা হচ্ছে দেখলাম অ্যাকাউন্ট ক্রিয়েট সার্টিফিকেট ইনস্টল এবং হচ্ছে ইন ইনস্টল টোটাল তিনটা বিষয় আমরা এখান থেকে দেখলাম এবার আমরা দেখবো পিন সেট করা পিন সেটা কেন করতে হয় পিন সেটা করতে হয় হচ্ছে আপনি যখন উইথড্র করবেন সে উইথড্র করার জন্য আপনার একটা পিনের প্রয়োজন হয় এখান থেকে আপনি যখন উইথড্র করবেন যেমন এলটিস ক্রিপ্টোর মাধ্যমে যদি আপনি উইথড্র করতে চান অথবা ট্রোন বা ফাইন্যান্স বা ক্যাপিটালাইজড এগুলোর মাধ্যমে যদি আপনি উইথড্র করতে চান তাহলে একটা পিনের প্রয়োজন হয় লাইক বিকাশ নগদ বা ব্যাঙ্ক ওয়ালট থেকে আমরা যখন উইথড্র করতে চাই তখন কিন্তু আমাদের একটা পিন দিতে হয় চার সংখ্যা হোক পাঁচ সংখ্যা বা ছয় সংখ্যারও হোক এটা দিতে হয় সো এটার ক্ষেত্রেও সেফ তো হচ্ছে আমরা এখন ওইটা সেট আপ করবো পিন সেট আপ এইখান থেকে হচ্ছে আপনার সেটিং আসবেন সেটিং আসার পরে আগে আপনাদের অ্যাকাউন্টটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেবেন অ্যাকাউন্ট এবং হচ্ছে প্রোফাইল সো আমি আগে প্রোফাইলটা দেখাই নিই এইখান থেকে নামটা দিয়ে নেবেন আমি আগে দিয়ে নিচ্ছি এভাবে সো এলিনা রয় এটা যেহেতু একটা মেয়ে মানুষের নাম সো এখান থেকে আমি ফিমেলিটা অবশ্য মেয়ে দেবো এটা বাদ এটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিতে পারি ইভাবে ল্যাঙ্গুয়েজ এক নাথ কি দেবো এগুলো আসলে ম্যান্ডেটোরি না বাট এগুলো আসলে ট্রাস্টের ক্ষেত্রে দিতে হয় ঠিক আছে ওকে এরপর হচ্ছে এই যে অ্যাকাউন্ট এখান থেকে আমি একটা পিনকোড সেট আপ করে নেব এখান থেকে সেট পিন তবে একটা কথা মনে রাখেন যে আমার এখানে পিন কিন্তু আমি এইচএস সেভেন ফাইভ নাইন এটাই ব্যবহার করব ঠিক আছে কারণ হচ্ছে আমি কখন কোন পিন ইউজ করবো না করবো সেটা আমার হয়তো বা মনে নাও থাকতে পারে বাট আমি যদি আমার অ্যাকাউন্টের নামের সাথে মিলিয়ে যদি একটা পিন সেটা করি তাহলে কিন্তু সেটা মনে রাখার সুবিধা হবে ঠিক আছে তো ইন্টারফোর্স ডিজিট পিন কোড ওইখানে আছে তিনটা আমি আর একটা বাড়িয়ে নেব এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম কনফার্মেশন কোড ফ্রম এর ইমেল ওকে এবার হচ্ছে আমার ইমেল একটা কনফার্মেশন কোড তারা পাঠিয়েছেন জাস্ট আমাকে সেটা ওপেন করতে হবে যে কোনো কোড সেট আপ কনফার্মেশন কোড এটা আমি কপি করে নিচ্ছি পেস্ট সেট পাসওয়ার্ড সো অর্নিং রাইট ডাউন ইয়ার পিনকোড এটা আমাকে লিখে নিতে বলছে যদি ইন ফিউচার আমি এটা ভুলে যাই সেই ক্ষেত্রে এটা আমার কাজে লাগবে ঠিক আছে এই পিনকোডটা কিন্তু আপনি একবারই শুধুমাত্র সেট করতে পারবেন এবং মনে করেন আপনি হচ্ছে এখান থেকে কাজ করেছেন আপনার দুই ডলার পাঁচ ডলার হোক বা দশ ডলার হোক আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন এখন আপনি ওয়েট করবেন তো ওয়েট্রো করার সময় দেখছেন আপনার পিন কোড আপনি ভুলে গেছেন সেই ক্ষেত্রে পিনকোডে রিকভারি করার জন্য কিন্তু আর কোনো অপশান নাই আপনি কিন্তু পিনকোডে রিকভারি করতে পারবেন না এই জন্য আপনি চাইলে আপনার পিনকোডটা আপনি লিখে রাখতে পারেন কোথাও নোট আকারে এটা লগ আউট হয়ে গেছে তাহলে সেটিং থেকে হচ্ছে আমরা প্রোফাইলটা প্রথমে আগে সেট করলাম এভাবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট যেটা আছে এটাও সেট করে নিলাম এবার হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে সরাসরি কাজ করে দেখাবো আমি আগেই বলেছি যে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য এবার এখানে কাজ করার আগে আমি একটা ছোট ট্রিক্স অ্যাপ্লাই করেছি যেটা একেবারে সিম্পল ট্রিক্স সেটা হচ্ছে আমি প্রথমে একটা ভিপেন এখানে কানেক্ট করে রাখছিলাম মানে ভিপেন ইনস্টল করে রাখছিলাম সেটা হচ্ছে ব্রোসেক ভিপেন এটা হচ্ছে একটা ফ্রি ভিপেন তো ভিপিএন ইনস্টল করলে হয় কি আপনার আইপি যেটা আছে ওইটা চেঞ্জ হয়ে যায় দেখা যায় অনেক সার্ভারেও সবসময় একই রকম কাজ আসে না বিভিন্ন সার্ভারে বিভিন্ন রকম কাজ আসে এছাড়াও হচ্ছে ব্যান্ড হওয়ার একটা ইস্যু আছে আপনি বারবার যদি লগ করেন বা বারবার যদি হচ্ছে একবার আইপি করেন অথবা বিশেষ করে বাংলাদেশের আইপিতে খুব বেশি ব্যান্ড হয়ে গেলো তো এই জন্য হচ্ছে মূলত আপনারা এই ভিপেনগুলো ইউজ করতে পারেন ভিপেন নিয়েও এর আগে আমরা কয়েকবার ভিডিও করেছি আপনারা সেগুলো দেখতে পারেন এখান থেকে আপনি যে ভিপেনটা আপনার সব থেকে ভালো আছে আপনি সেই ভিপেনটা এখান থেকে কানেক্ট করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব গ্রিন সিগনাল মানে মোটামুটি এই ভিপেনগুলো এখন ভালো আছেন হ্যাঁ রেড যেগুলো হয়ে গেছে সেগুলো ইউজ না করাই ভালো মূলত তো প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে এই জন্য ওটা রেড হয়ে গেছে বাট গ্রিন যেগুলো আছে শুধুমাত্র সেগুলো ইউজ করবেন সো আমি আপাতত পোল্যান্ড যেটা আছে পোল্যান্ডের ভিপেনটা এটাই কানেক্ট করেছেন এবার আমি আপনাদের সামনে একটা কাজ করে দেখাচ্ছি স্টার্ট ওয়েবের ক্লিক করেন এখান থেকে এটা সবসময় সলভ এ থাকবে আর এখানে ব্যালেন্স এগুলো দেখেন সব কিছু জিরো আছে ঠিক আছে সর্বদা আপনারা যে ক্লিন কুকেজ এটা করে রাখবেন আর এইখানে উপর আপনারা দেখতে পারবেন যে কাজের টাস্কটা দেওয়া আছে মানে কোন কাজটা কোন ক্যাপটা সলভ করলে কেমন পরিমাণে রেটিং পাবেন ঠিক আছে আর এখান থেকে হচ্ছে আপনার চালিয়ে এটা বুস্ট করতে পারেন যদি আপনাদের কাজ না আসে সেই ক্ষেত্রে আপনারা এটা বুস্ট করবেন আর এটা ইন টিকিট ক্যাপটা চলে আসছে বাট দুঃখের বিষয় হচ্ছে আমি টিকিট ক্যাপসে আমি নিজেও পারি না ঠিক আছে এটা আমি করবো না ক্যান্সেল করে দিলাম এটা আমার উচিত ছিল ওইটা অফ করে দেওয়ার জন্য আমি এটা দেখতে পাচ্ছেন যদি আপনি এক হাজারটা পড়তে পারেন তাহলে থ্রি পয়েন্ট চৌষট্টি ডলার পাবেন আমি এটা একটু অফ করে দিয়ে এনটিগেট ক্যাফেটটা অফ করে দিই তো এটা হচ্ছে আসলে মূলত ভিপেন ইউজ করার সুবিধা মানে আপনি যদি একটা ভালো ভিপেন ইউজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাজ অনেক ভালো আসবে ঠিক আছে আপনি আইপিটা সবসময় একটা ফ্রেশ আইপেন ইউজ করবেন তাহলে দেখবেন আপনার কাজ অনেক ভালো আসবে ইনটিগেট এটা হচ্ছে এনটিগেট এটা আমি অফ করে দেব এবার আমি কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা হচ্ছে বারবার আসলে এটাও করবেন না যে কাজ স্টার্ট করছেন আবার অন করছেন এটা করলে অ্যাকাউন্টের কিন্তু একটা ব্যাঘাত ঘটে মানে অলরেডি আপনি যখন কাজ করার জন্য সাইট ওপেন করবেন তখন সার্ভার থেকে তারা ক্যাপচা পাঠাতে থাকবে ঠিক আছে তো এই সময় যদি আপনি আবার কাজ অফ করে দেন তখন কিন্তু ওই ওইটার মধ্যে একটা ব্যাঘাত ঘটে যেটা কাজ না আসার অন্যতম একটা কারণ ওকে তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে কাজ করতে পারেন আর ইন ফিউচার আমরা আরও ভিডিও নিয়ে আসবো আশা করছি আমাদের সাথে থাকবেন সো ভিডিওটা আজকের এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ